প্রদীপ সিংহের কবিতা মন্থরতা ওই জলকে আমি কিছুটা চিনি কম্পমান শান্ত ঘাটে বসে জলের ফিতরের মুক্তিকে দেখি কি অবলীলায় ধুয়ে নিচ্ছে রং মাটি খড় তারপর স্বচ্ছতার নিচে যেটুকু আলো রোদ সেখানে পড়ে থাকে বাঁশের কাঠামো পচে ওঠা দড়ি ক্লান্ত জীবনের থেকে দূরে ছড়ানো মন্থরতা সেখানে লাল ইঁট পাঁজার পাশে গরু চরে স্লৎ পথ চলে যায় পথ স্নানঘাটের ভিতরে ঢুকে জলের আরও অনেক অনেক গভীরে যায় রহস্যের ভিতর থেকে উঠে আসে মাছ এক আশ্চর্য খেলা আশ্চর্য তার লাফিয়ে ওঠা সমস্ত ক্ষিপ্রতা ফুলে নিজের মাছ ধর্ম ফুলে নিঃসঙ্গ ঘুরে বেড়ায় বাঁশের কাঠামোর ভিতরে বাইরে যার সত্যিকারের ভিতর বা বাহির বলে কিছু নেই যার চারপাশে শুধু পরিব্যাপ্ত জলের স্বচ্ছতা স্বচ্ছতার ভিতরে পড়ে থাকে দাঁড়াওয়ালা বাদামি পোকার মৃতদেহ স্বচ্ছতার ভিতরে গজিয়ে ওঠে খাস অলোক বিশ্বাসের কবিতা কোয়ান্টাম একটি পথ চলে গেছে ইলিশ বাজারের দিকে তার পাশে নলেন ও খেজুর গুড়ের আড়ত ইলিশ বাজারের দিকে যেতে গিয়ে ফুল করে কেউ গুড়ের আড়তে ঢুকে পড়ে সেখান থেকে কিছু পথ চলে গেছে বঙ্গোপসাগরের দিকে বঙ্গোপসাগরের হাওয়া অপরিমিত রূপে বাজারকে কম্পিত করে ক্রেতা ও বিক্রেতার মুখে হাসি ফোটালেও সেই হাওয়ায় বাণিজ্যের কোনো সুযোগ থাকে না তবে বঙ্গোপসাগরের হাওয়ায় এসে মাছ ও গুড়ের বদ্ধ গন্ধকে সরিয়ে দেওয়ায় বর্তমান প্রজন্মের মানুষেরা আকৃষ্ট হয় বাজারের খুঁটিনাটি পদ্ধতিতে তারা ইলিশ ও গুড়ের বাজারের মাঝখানে আবিষ্কার করে ইলিয়টের কবিতার ঘান একটি পর্যবেক্ষক দল এসে বাজারের দূষণমাত্রা মাপতে গিয়ে দেখে অতিরিক্ত আলোর প্রকাশ দূষণ প্রক্রিয়াকে অদৃশ্য করে রেখেছে পর্যবেক্ষক দল সাক্ষাৎ প্রমাণ থেকে জানতে পারে বাজারের ভেতর থেকে আজও গোপন পথ বিভিন্ন অক্ষরেখার দিকে চলে গেছে যাদব দত্তের কবিতা জিরো আওয়ার চোখ বুঝলে সেই জিরো আওয়ার মেঘের থেকে লন্ড্রির বিলের থেকে সাদা জলের গ্লাসে তাকে ঘুম পাড়িয়ে রাখা পথ হাঁটতে হাঁটতে রবিবার আসছেন তার বোতাম ঘরে জায়গা হবে না মুখবিন্দুর সকাল বাসি আঙুল নিয়ে বর্ণচরা ছলকে ওঠো ঝুঁকে পড়ো লেটার প্যাড শব্দহীন গাছ কডলেস সবুজ ফোঁটা ফোঁটা কেঁপে উঠলই বা স্কুলের ঘন্টা পান পাতার ভেতর আর ডাকে না ঢাকের শোয়ানো কাঠি তবু জল আঁকছে দুধ ভর্তি শরীর নুন জেব্রা ক্রসিং এর জঙ্গলমহলে এই আমাদের ফাদার ভেন্ট্রয় প্যারাসুর দিয়ে খুলে দিচ্ছে টুকিরাকির সূর্যাস্ত রেললাইনের ওপারে চুনোপুটির খাকি বস্তি রেশন কার্ড আর বাইলেন দিয়ে গুন করো ওই মহার কোফাতাকে ল্যাম্পোস্ট থেকে লোমস ধরা সাপ উঠে আসছে খাবার টেবিলে জীব পাখি তাক করে পেনসিলের ডগায় 兄台，莫尼阿